আপনার কাছে ফাইনাল কোয়েশ্চেন আমার দর্শকের প্রশ্ন। আপনি উনি একটা সিচুয়েশনের মতো বলছে, আপনি অধিনায়ক, আপনি কি বোলার মাশরাফিকে দলে পিক করবেন নাকি? আমি জানি না এরকম স্ট্রেট ফরওয়ার্ড আনসার করা সম্ভব নাকি। দেখেন, আমি একটা জিনিস বলি যে ধরেন আমি একটা নিউ ক্যাপ্টেন, হ্যাঁ, তো ধরেন আমার জন্য ফার্স্ট সিলেকশন মিটিং এ অথবা ফার্স্ট টিম এটাতে আমি যদি এখন প্রথম দিনই যদি আমি বলি আমি ওয়ান দিস, আই ওয়ান দ্যাট, আই ওয়ান হেম, আই ওয়ান দ্যাট, ডাজন্ট ওয়ার্ক। আই হ্যাভ টু আর্ন দ্যাট রেসপেক্ট ফ্রম সিলেক্টর্স, ফ্রম দ্য বোর্ড, রাইট এভরিথিং। আই হ্যাভ টু আর্ন দ্যাট রেসপেক্ট। হাউ আই ক্যান আর্ন দিস? আই ক্যান আর্ন দিস থ্রু পারফরমেন্স, ঠিক তো? মাশরাফি ভাই ইজ আ লেজেন্ড, হি ইজ আ লেজেন্ড। আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনি ওয়ান ইন বাংলাদেশ উইল নট পিক হিম, ঠিক আছে? বাট অবশ্যই এটা অনেক কিছু বিবেচনা করে করতে হবে, ওটা ওয়েন দ্য রাইট টাইম কামস উই উইল সি, বাট হি ইজ আ লেজেন্ড হু মানে দের ইজ নো ওয়ান হু মানে হু উইল নট পিক। রাইট, অ্যাবসলুটলি অ্যাবসলুটলি রাইটলি সেড। আর আরেকটা জিনিস আমি শেষ করে এটা বলবো, আমি এটা ভাবছিলাম ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে মানুষ তো আপনার ফিল্ডিং এর কথা উঠলেই সেই ইংল্যান্ডের সাথে ক্যাচ মিস আর রোহিত শর্মা ক্যাচ মিস এর কথা বলবে। এখানেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে বেস্ট ক্যাচেস বাই বাংলাদেশি ফিল্ডার কি আসে, আমি এখন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে অবিশ্বাস্য সব ক্যাচ, টু বি অনেস্ট, যে আপনি লাইক ওইভাবে তো আসলে আপনাকে মনে হয় না যে ইউর দ্যাট অ্যাথলেটিক, বাট ওয়েন ইট কামস টু ক্যাচিং মানে এক্সট্রাঅর্ডিনারি। আমরা দেখেছি যে একদম কমপ্লিটলি হরাইজন্টালি আপনি এয়ারে ক্যাচ ধরেছেন, আউটফিল্ডে দুর্দান্ত দুর্দান্ত ক্যাচেস, এখানেও কিন্তু আবারও সেই দ্যাট তামিম ইকবাল সিন্ড্রোম। না না, অসুবিধা নেই। এটা এটা আমি যে জিনিসটা আমি আপনাকে বলি, একটা জিনিস যে ধরেন আমি যখন রোহিত শর্মার ক্যাচটা যখন আমি ছাড়লাম, হ্যাঁ, তখন ওটা মুস্তাফিজের বলে ছিল, তো মুস্তাফিজের বলে, তখন মুস্তাফিজ আমাকে একটা কথা বলে, আমি যখন ক্রস করতেছিলাম তখন খেলা শেষে অথবা হাফ ব্রেকের সময় ও আমাকে বলছে যে ভাই আপনি ছাড়ছেন সমস্যা নেই, আপনি আমার অনেক ভালো ভালো ক্যাচ ধরছেন, প্লাস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানুষ কি বলতেছে কত এটা করতেছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যখন পরের ম্যাচটা হয় তখন কিন্তু ওই একই বলার আমাকে বলে যে ভাই আপনি যায় দাঁড়ান, বিকজ দে ট্রাস্ট মি রাইট অ্যাজ আ ফিল্ডার, অ্যাবসলিউটলি বুঝছেন? রাইট এখন যদি আমার টিমমেট যদি আমাকে ট্রাস্ট করে, দে ওয়ান্ট মি ইন দ্য সেম পজিশন, ইন দ্য যেখানে সবচেয়ে বেশি বল আসবে, ক্যাচ আসবে, যদি সবাই আমাকে ওখানে চায়, তো এখন ক্যাচ পৃথিবীতে এমন কোন ফিল্ডার আছে আপনি আমাকে বলেন যে ক্যাচ মিস করে না? হার্শেল গিবস এর মতো ফিল্ডার এত ইম্পর্টেন্ট ক্যাচ ফেলে দিয়েছে, অ্যাবসলিউটলি। মানে আমি সেটাই, মানে ওই যে বললাম যে আমি তো ফ্যান বয়, মানে আমিও তো আমার নিজের এজেন্ডা বাস্তবায়ন করছি এই শো দিয়ে। বাট একটা প্রবলেমটা কি ওই আমার আনফরচুনেটলি ওই ক্যাচ গুলো না মানে এমন এমন সময় মিস হয়ে গেছে আমার, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি প্রবলি ওয়াজ আ বিগ স্টেজ, তবে বড় একটা, তবে তামিম ইংল্যান্ডের সাথে যদি আমরা ম্যাচটা না জিততাম আমি শেষ, আপনি আপনি আপনাকে অস্ট্রেলিয়া অ্যাসাইলাম নিতে হতো, এটা আমি এটা আমি বলে দিতে পারি একদম। ভাই আমি বলেন না যখন ফেললেন কি কি মনে হলো যে যখন ক্যাচটা ড্র হলো? আমি যখন ক্যাচটা ছাড়ছি না, মানে ইলেকট্রিক শক করলে যেরকম গাটা ঠান্ডা হয়ে যায় কেমন জানি হয়ে যায় না আমার, ওরকম হয়েছে। হওয়ার পর আমি খালি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মাটি ফাঁক করে দেয়, আমি ঢুকে যাই, এটা আমার আর সহ্য হচ্ছিল না। বাট রুবেলকে আমি আজীবন মরার আগ পর্যন্ত মনে রাখবো ওই দুই বলের জন্য, ওই দুইটা উইকেট পাওয়ার জন্য। বাট বিশ্বাস করেন ভাই, ওই দিন যদি হারতাম তাহলে তো আমি শেষ। তাহলে তাহলে আপনি এতদিনে মেলবোর্নে প্রবাসী ক্রিকেটার হিসাবে থাকতেন, এটা গ্যারান্টিড একদম। হ্যাঁ।